আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব। বাসায় আমি যেভাবে কেক বানাই সব সময়, আর আজকের কেকটা হচ্ছে অরেঞ্জ কেক। কেক বানানোর জন্য উপকরণগুলো হচ্ছে আটা, চিনি, আর হচ্ছে তেল, ডিম, আর কয়েক পিস আপনার মালটা, এবং এক গ্লাস দুধ। আসলে খুব সহজেই আমরা ঘরে এইভাবে তৈরি করে নিতে পারি কেক। তিনটা ডিম নিয়ে নিলাম, ডিমগুলোকে ভালো মতো বিট করে নিচ্ছি, আর আমি হ্যান্ড বিটার ইউজ করেছি এখানে। এক গ্লাস চিনি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বিট করে নিব, কারণ আমি যেহেতু হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি, তো কিছুক্ষণ বিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ। বেশ কিছুক্ষণ বিট করার পর আমি চেলে রাখা আটাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 গ্লাস আটা ইউজ করব, আর তারপরে আমি দিয়ে দিব লিভিটো দি দলসে, মানে আমাদের এখানকার বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার আলাদা, কিন্তু আমি কেকের জন্য এটা ইউজ করে থাকি সব সময়। যারা বেকিং পাউডার ইউজ করে থাকেন, তারা বেকিং পাউডার দিতে পারেন, সেটা বেকিং পাউডার পরিমাণ মতো। আমি যেহেতু এটা দেই, যে কেক বানানোটা কিন্তু একদমই সহজ যদি আপনার মেজারমেন্ট ঠিক থাকে, আপনার মাপঝোক যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার কেক ফুলবে, নরম হবে, এবং এত তুলতুলে হবে যাদের কাছে খুব ভেজাল মনে হয় যে কেক ফুলছে না বা কেক ভালো হচ্ছে না, তারা আশা করি আমার রেসিপিটি ফলো করে কেক বানাবেন। আমি এখানে দিচ্ছি অল্প কিছু আপেল আর আনারসের মোরব্বা, 2টা মোরব্বা ইউজ করেছি। মোরব্বা আসলে আপনার ইচ্ছা, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু আমি সব ধরনের ফলের মোরব্বা করে রাখি, আর আমার মোরব্বাগুলো আসলে একদম ফ্রেশ, যেহেতু আমি বাসায় এগুলো করে রাখি, এর জন্য আমি কেক বানানোর সময় এগুলো দিয়ে থাকি কেকের ভিতরে। আমি এখানে বাদাম দিয়েছি, আর হচ্ছে কিসমিস দিয়েছি। তো কিসমিস আর বাদাম মানে আমার পছন্দ, এই কারণে আমি ইউজ করলাম কেকের মধ্যে। যদি কারো ভালো না লাগে, আপনারা স্কিপ করে নিতে পারেন। মিক্সড করে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিট সেট হওয়ার জন্য। তো এখন আমি সমস্ত কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। যে পাত্রে আমি ব্যাটারটা ঢালছি, তো সেখানে আমি অবশ্যই তেল দিয়ে নিয়েছি আর কাগজ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ, যেটা গোল করে কেটে রেখেছিলাম, এবং সুন্দর করে পুরো কভার করে দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে আরেকটু ঢেলে দিচ্ছি যেন সম্পূর্ণটা ঢেকে যায়। এভাবে 15 মিনিট রেখেছিলাম, তারপরে আমি ওভেনে দিচ্ছি, আর ওভেনের তাপমাত্রাটা হচ্ছে 180 ডিগ্রি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।